শুরু করছি শারমিন মনের লেখা আত্মজা গল্পের চব্বিশতম পর্ব তোমার এইহানে রাইখা হনের পর থেকে সাদাত কেমন ছটফট করছে জানো সোহেলের কথায় চমকে তাকায় আঞ্জুম সাদাত সোহেলকে চোখ গরম দিতেই চুপ হয়ে যায় আঞ্জুম আরও কিছু শোনার জন্য উদ্গীপ হয়ে আছে কিন্তু সোহেল আর টু শব্দটিও করেনি আঞ্জুম ভ্রুক উচকে দুজনের মুখের দিকে একবার তাকালো না তাদের কোনো প্রতিক্রিয়া নেই সেদিকে পাত্তা না দিয়ে আঞ্জম সামনে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে মনে 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 সে যা বোঝার বুঝে নিয়েছে তাহলে তার ধারণা একটু হলেও সত্যি সে নিজেই একদিকে একদিনে লোকটার অনেক পরিবর্তন দেখেছে তার এই অল্প অল্প পাগলামি বলে দেয় তার মনে কি চলছে তবে এখনও পুরোপুরি নিশ্চিত না সে কি আদৌ ভালোবাসে নাকি এটা শুধুই মোহ ভালো লাগা তবে কালকের কথা এখনও ভোলেনি সে কাল রাতটা নিশ্চিন্ত ছিল আবার যে ওইখানে ফিরে আবার যে ওইখান থেকে ফিরে আসতে পারবে সেটা পুরোটাই অনিশ্চিত ছিল যতই সেই বাছিয়ে আনুক সেই কিন্তু এখানে রেখে এসেছিল তাই মনের কোণে তার প্রতি সুপ্ত অভিমান জমে আছে নাকি এই অভিমান করাও ভুল হবে সে তো আর তার ভালোবাসার মানুষ না যে অভিমান করলে সেটা তার ভালোবাসা দিয়ে ভাঙাবে অভিযোগ করলে সব মুখ বুঝে সহ্য করে নিয়ে আদর দিয়ে সব দূর করে দিবে এসব ভেবে তার ছিল্ল হাসল সব চিন্তা বাদ দিয়ে আশেপাশের দৃশ্য দেখায় ব্যস্ত হয়ে পড়ল বাহিরের প্রকৃতির সৌন্দর্য সত্যি ভীষণ সুন্দর যদি সেটা মনের চোখ দিয়ে দেখা যায় এর মধ্যে সাদাতের কণ্ঠ কর্ণকুহর হয় আঞ্জুম সেদিকে মনোযোগ দিলেও না শোনার ভান ধরে সামনে তাকিয়াছে সাদাত শান্ত কণ্ঠে বলে সোহেল তোকে তোর বাড়িতে নামিয়ে দেব সোহেল মাথা নাড়াই আঞ্জুম বাধা দিয়ে বলে ভাইয়া যাবে কেন সেও আমাদের সাথে থাকবে আপনার মতো রোবটের সাথে থেকে মজা নেই ভাইয়া সুন্দর করে সব কিছু ঘুরিয়ে দেখাতে পারবে বলেই আর চোখে সাদাতের দিকে তাকায় সাদাত আঞ্জুমের দিকে দৃষ্টি নিবদ্ধ করে চোখের পলক না ফেলে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে সাদাত একটু ভাব নিয়ে আবার সামনে তাকাই সোহেল বলে না আমার কাম আছে সাদাতি তোমার সব ঘুরাইয়া দেখাইব সমস্যা নাই ভয় পাইও না আঞ্জুম আর কিছু বলল না সে আর একটা কথাও বলবে না সে যে অভিমান করেছে সেটা বোঝাতে হবে না দুপুর গড়িয়ে বিকেল হতে চলল আত্মজা অনুজা অনেক আগেই হোস্টেলে পৌঁছে গেছে অনুজা এসেই আত্মজার থাকার ব্যবস্থা করে ফেললো অবশ্য আগেও বলে রেখেছিল যে তার বোনকে নিয়ে আসবে কিন্তু নিজের বাবার মৃত্যুতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে হোস্টেলের প্রতিটি রুমেই তিন চারজন করে থাকা যায় অনুজাদের রুমে অনুজা আত্মজা আরও দুইজন মেয়ে থাকবে দুই বোন মিলে সব কিছু গুছিয়ে ফেলেছে আরও আগেই তারপর গোসল সেরে দুইজন নিজেদের বিছানায় গিয়ে বসে কালকে থেকে দুইজনের উপর বেশ ধকল গেছে এত জার্নি করাই শরীর নেতিয়ে পড়েছে অনুজা বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে কিন্তু আত্মজা বিছানা থেকে উঠে পড়ে এতদিন এই ব্যস্ত শহর দেখার খুব ইচ্ছে ছিল ঢাকা আসবেই ভেবে মনটা কত প্রফুল্ল ছিল তখন কিন্তু এখন এইসব কিছু ফিকে মনে হচ্ছে নিজেদের গ্রামের প্রতিটি আলাদা একটা টান অনুভব করছে প্রতি সেকেন্ডে পরিবারের কথা খুব মনে পড়ছে আস্তে আস্তে ছোট্ট বেলকনিতে গিয়ে দাঁড়াই রেলিংয়ের হাত রেখে চারিদিকে চোখ বোলাই চোখ যত যায় শুধু ইট পাথরের বিল্ডিংই চোখে পড়ছে সব বিল্ডিংগুলো এক থাকলেও এক বিল্ডিং চোখ আটকে যাওয়ার মতো অনেক জায়গা জুড়ে এই বিল্ডিংটা অবস্থান করছে দূর থেকে যতদূর দূর বোঝা যায় চারিদিকে বাউন্ডারি দেওয়া মাঝখানে বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি চারিদিকে সুন্দর করে থাই গ্লাস লাগানো বাড়িটার চারিদিক দিয়ে এত সুন্দর নিশ্চয় ভিতরে আরো খুব সুন্দর আছে এর সাথে আবার স্বাদও সুন্দর দেখা যাচ্ছে আত্মজা কিছুক্ষণ বেলকনিতে থেকে রুমে ফিরে আসে এখন সত্যি একটা ঘুম দেওয়া প্রয়োজন শরীরের সব ক্লান্তিগুলো একটা ঘুম দিলেই হয়তো কেটে যায় আত্মজা নিজেই নেতিয়ে পড়া শরীরটা বিছানায় এলিয়ে দেয় সারা হাতে নিজের পার্সোনাল ফোন নিয়ে সারা রুমে পাইচারি করছে মনের মধ্যে কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে শুধু তার নাম্বারটা পেয়েই এত খুশি না জানি সেই মানুষটাকে পেলে কত কত আনন্দ হবে ফোনের স্ক্রিনে তার মনের মানুষটার নাম্বার জলজল করছে তাকে এখন কল দিয়ে কি দেবে না এটা নিয়ে দুটানাই ভুগছে তবে তার ভেতর এখন কেমন জানি একটা উত্তেজনায় কাজ করছে বেশি খুশি হওয়ার কারণে হাত পা কেমন কাঁপাকাপি করছে মানুষের সুখের সময় এমনই বুঝি হয় ভালোবাসা বড়ই অদ্ভুত ভালোবাসার মানুষটার কথা ভাবলেই কেমন হৃদয় স্পন্দন বেড়ে যায় কাঁপা কাপা হাতেই শেষমেশ স্ক্রিনে থাকা নাম্বারে ড্রায়াল করে ফেলে কল করার পরই সেটা রিসিভ হয় সারা ঢোক গিলে কানের কাছে ধরে অস্থিরতা ক্রমশ বেড়েই চলেছে ওপাশ থেকে গম্ভীর ভারী কণ্ঠস্বর বেশি আসে হ্যালো কে বলছেন সারা কোনো শব্দ করল না চুপ করে গম্ভীর কণ্ঠস্বর শুনল এই স্বরেও যেন কোনো জাদু আছে তার সব কিছুতেই কেমন খুব আকৃষ্ট করে তাকে তার প্রতিটি কথায় পুরো শরীরের অদ্ভুত অনুভূতি শিওরণ বয়ে যায় এই মুহূর্তে কণ্ঠনালি দিয়ে যেন একটা কথাও বের হচ্ছে না সব কথা এসে গলায় আটকে যাচ্ছে ওই পাশ থেকে আবার আওয়াজ ভেসে আসে হ্যালো হ্যালো কে বলছেন বিরক্তি হয়ে ধমকেশ্বরে বলল ফোন দিয়ে কথা বলছেন না কেন ছাড়া কেঁপে উঠল কান থেকে অটোমেটিক্যালি ফোন নামিয়ে কল কেটে দিল বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল বুকটা কেমন ধুকফুক করছে একবার ফোনের দিকে তাকালো এক মিনিট দশ সেকেন্ড হয়ে গিয়েছে এর ভিতর কোনো কথা বলেনি সে মানুষ তো বিরক্ত হবেই ঠাস করে গিয়ে নিজের বেডের ওপর শুয়ে পড়ল পায়ের কাছ থেকে ব্লাঙ্কেটটা গায়ে জড়িয়ে নিল ফোনটা হাতে নিয়ে একটা মেসেজ টাইপ করে অনেক ভেবে কিছুক্ষণ পর সেটা সেন্ড করে দেয় আজমাইন বিরক্ত হয়ে থানার নিজের জন্য বরাদ্দাকিত চেয়ারটাতে বসে আছে এমনিতেই মন মেজাজ বেশি ভালো না তার উপর অযথা মানুষের ফোন দিয়ে জ্বালানি আর সেই ফোন দিক আর যেই ফোন দিক না কেন কথা বলবে তো আর তার পার্সোনাল নাম্বারই বা পেলো আবার হয়তো রং নাম্বারও হতে পারে এরই মধ্যে টুংটাং শব্দ করে একটা মেসেজ আসলো বরু টেবিলের কর্নার থেকে ফোনটা হাতে নেয় ফোনের স্ক্রিনে আন্ন নাম্বার থেকে আসা মেসেজ লাস্ট ডিজিট দেখতেই বুঝলো একটু আগে যে কল ধরেছে সেই মেসেজ সেন্ড করেছে আজমাইন বিরক্তি নিয়ে মেসেজ সিন করল আপনার কণ্ঠস্বর এত মধুর কেন যা শুনলেই আমি বাকরুদ্ধ হয়ে যাই আপনার কাছে অনেক কথাই বলার আছে সব সাজিয়ে গুছিয়ে ফোনও করেছিলাম কিন্তু আপনার এই নেশালো কণ্ঠ শুনে আমি সব গুলিয়ে ফেলেছি খনিকের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম আপনার প্রতিটি জিনিসই আমাকে বারবার ঘায়াল করে ভালোবাসার বড়ই অদ্ভুত তাই না এই যে দেখুন আপনার কথা ভাবলেই কেমন আমার হৃদয় স্পন্দন বেড়ে যায় নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক ছিলটে হাসি ফুটে ওঠে আর আপনি এমন ধমক না দিলেও পারতেন কিন্তু আমি তো কথা বলতে চেয়েও পারিনি এতে কি আমার দোষ বলুন তো আজমাইন মেসেজটা পড়ার পর থতমত খেয়ে ফোনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল ভাবল কি হতে পারে এটা ফুস করে শ্বাস ছেড়ে ফের ফোনটাকে টেবিলের এক কোণে রেখে দিল এখন এই প্রেম ভালোবাসা কেমন বিষাদে পরিণত হচ্ছে তার ছিল কণ্ঠে আওড়াই ভালোবাসা যাকে ভালো মতো চিনতাম না জানতাম না আজ তার জন্যই এই হৃদয় পুরে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত চোখের সামনে আত্মজান নিষ্পাপ চেহারা ভেসে ওঠে বুকে চাপা কণ্ঠ আজমাইন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আওড়াই তুমি তো এখন অন্য গ্রহের চাঁদ সন্ধান আমার পরপরই আকাশের রং পাল্টে গেছে আবসা আলোতে ধরনের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গিয়েছে রাতের আকাশ নদীর দিকে এক মনে তাকিয়ে থাকলে যেন বুকে প্রশান্তি মেলে সেই এক টুকরো শান্তির সন্ধানে সাদাত আঞ্জমকে নিয়ে নদীর কিনারে উপস্থিত হয় নদীর কিনারা ঘেসে সাদাত আঞ্জম দাঁড়িয়ে আছে কারোর মুখেই কোনো কথা নেই আঞ্জুম মনে মনে অভিমান করছে আজকে যাই হোক না কেন কথা বলবে না সে ভালোবাসুক আর নাইবাসুক তাও অভিমান করবে আচ্ছা অভিমান কি শুধু ভালোবাসার মানুষের সাথেই করা যায় সাদাৎ অনেক সময় ধরে আঞ্জুমকে দেখেই যাচ্ছে চোখে তৃষ্ণা মেটাচ্ছে এই মেয়েটা কাছে থাকলে কেন জানি মনটা ফুরফুরা থাকে আর একটু দূরে গেলে কেমন দম বন্ধ লাগে তা সে নিজেই জানে হয়তো এই মেয়েটি তার জীবনে এসেছে এক টুকরো সুখ নিয়ে মুস্কি হেসে সামনে আগত হতে থাকে